আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইরের যে অসাধারণ ভিউটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উত্তরা সেক্টর 18-এর ভিউ, যেখানে আমি বেড়াতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। সেখানে থাকে আমার ছোট্টবেলার বান্ধবী অনামিকা তাবাসসুম ও তার পরিবার। সেখানে বেড়ানোর ফাঁকে আপনাদের জন্য নিয়ে এসেছি আইসক্রিম সোডার রেসিপি, যেটি তৈরি করেছেন আমার বান্ধবীর হাজবেন্ড শুদ্ধ ভাইয়া। তার প্রধান সহকারী হিসেবে আছেন অনামিকা এবং শুদ্ধ ভাইয়ার একমাত্র ছেলে সাহিত্য। সে তার বাবাকে আজকে খুব সুন্দর করে হেল্প করেছে আইসক্রিম সোডা বানানোতে। ভিউয়ার্স, আমার বান্ধবীর একটি চ্যানেল আছে, নাম অনামিকা এভরিডে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সুন্দর সুন্দর ব্লগ এবং রেসিপি দেখতে তার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ। ভিউয়ার্স, ভাইয়া কিন্তু সার্ভিং গ্লাসে অলরেডি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছেন। রেসিপিটি তৈরির মাত্র দুইটি উপকরণ, একটি হচ্ছে আইসক্রিম এবং দ্বিতীয়টি হচ্ছে সোডা। সোডা এখানে ব্যবহার করবে ভাইয়া 7-Up এবং আইসক্রিম ব্যবহার করবে দুইটি ফ্লেভারের। ঘরে যদি দুই ফ্লেভার না থাকে তাহলে একটি ফ্লেভার দিয়েও কিন্তু আইসক্রিম সোডা তৈরি করা যায়। প্রথমে ভ্যানিলা আইসক্রিম দিয়ে ভাইয়া সেটাকে সুন্দর মতো সেট করে দিচ্ছেন গ্লাসের নিচের লেয়ারে। ভ্যানিলা আইসক্রিম সেট করা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবেন ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিয়েছিলেন ভাইয়া আনুমানিক 4 টেবিল চামচ পরিমাণে, ম্যাঙ্গো আইসক্রিমও সম পরিমাণে দিয়ে দিচ্ছেন। সাহিত্যও কিন্তু তার বাবাকে হেল্প করার খুব চেষ্টা করছে। আইসক্রিম দেওয়া হয়ে গেলে এবার ভাইয়া এর মধ্যে অ্যাড করে দিচ্ছেন 7-Up। 7-Upটি অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার রিফ্রেশিং আইসক্রিম সোডা। সবশেষে একটি লেবুর স্লাইস দিয়ে ভাইয়া এটিকে সুন্দর করে পরিবেশন করে দিয়েছেন আপনাদের জন্য। গুড, ভেরি গুড। আমি খেয়ে নিই, পরে কথা হবে।